গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরএস ফ্যামিলি ব্লগে। তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা খুব খুব ভালো আছো। তো আমরা ভালো আছি। তো সকাল সকাল আমি বসে পড়েছি কাটার জন্য। এখন মানে কী রান্না করব তার জন্য সজনে ডাটা আছে ঘরে, এগুলি দিয়ে ডাল দিয়ে করে নেব। আজকে নিরামিষ আর সাথে পনির তরকারিটা করে নেব। তো আগে কাটা ইয়েটা আইটেমটা পুরো শেষ করে নিই, তারপর স্নান টান করে রান্নাটা করে নেব। ওটা ঘুমাচ্ছে এখন, আজকে আজকে এক্সামও নেই, কালকে আছে। তো এই ফাঁকে আমি কাজটা সেরে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ মাথা পুরো একদম তেলে চিপচিপ হয়ে যাচ্ছে, শ্যাম্পু করবো আজকে। তো আগে দেখে নাও সজনে ডাটাগুলি কেমন দেখতে, দেখে নাও। এই দেখো, এগুলি আমার দিদি বাড়ি গেছে, একদম কচি, জাস্ট কিছুদিন হয়ে গেছে ধরেছে। সবগুলি লাগবে না যদি আজকে আজকে কিছু দিয়ে ডালটা করবো, আরেকদিন কিছুটা সবজি করে নেবো। আমার ভীষণ টেস্টি লাগে, মানে যখন এগুলি একটু মোটা হয় না, তখন বিচিগুলো খেতে সবচেয়ে আমার টেস্টি লাগে। এগুলো তো একদম চিকন কুচি, এগুলি ভেতরে যদি কিছু থাকবে না, এখন ভীষণ টেস্টি লাগে। তো চলো এখন আগে কাটাটা কমপ্লিট করে নিই, তারপর আসছি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো ভেবেছিলাম ও ঘুম থেকে ওঠার আগেই না আমার কাটাটা কমপ্লিট করে নেবো, কিন্তু কী হলো দেখো, উঠে গেছে। তো উঠে গেছে যখন তো ব্রাশটা দিয়ে দিয়েছি, ব্রাশটা করার পর ও টিফিনটা রেডি করে দেবো, তারপর একদম কাটতে বসে যাবো। ওইদিকে ডালটা বসিয়ে দিয়েছি ফাঁকে, তো ওইদিকে উঠে ব্রাশটা দিয়ে দিয়েছি। ও এসে আমি ডালটাকে বসিয়ে দিয়েছি একটা সিটি দিয়ে, তারপর সজনে ডাটাগুলি দিয়ে আবার একটু সিদ্ধ করে নেবো। ও ঘুম থেকে উঠলি না আমার ভীষণ টেনশন হয়। এই দেখো এখন ব্রাশটা হয়ে গেছে, বলছি যে মুখটা ধুয়ে নিতে না, ও দৌড়াবে, ওঠে আমার দৌড়াবে, আরও পেছন পেছন ঘুরতে ঘুরতে আমি পুরো শেষ, বলো কী করবো। তো এই ফাঁকে আমি পনিরটা রেডি করছিলাম, দেখো পনিরটা একদম কম হয়ে গেছে, এটাতে তো হবে না, তো সোয়াবিন আনতে হবে, সোয়াবিনে এনে তো পনির সোয়াবিন দিয়ে একসাথে রান্না করে নেবো। অ্যাকচুয়ালি শুক্রবার এনেছিলাম, তো মানে হাফ রান্না হয়েছিল আর অল্প ছিল, মনেই ছিল না। আমি ভেবেছিলাম আর একটু বেশি থাকবে, কিন্তু দেখলাম এখন একদম কম। তো এই ফাঁকে কেকটা দিয়ে দিলাম, টিফিনটা খেয়ে নিচ্ছে। তো টিফিনটা খেয়ে ওকে লেখা দিয়েছিলাম, ও লিখছে দেখে আমি বসে গেছি আমি কাটতে। তো কাটার পরে আমি স্নান টানটা করতে চলে যাব, তারপর এসে কী করব আমি একদম রান্নাটা বসিয়ে দেবো। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এই দেখো আমার সজনে ডাটাগুলো একদম মানে কচি, মানে ভীষণ টেস্টি হবে লাগছে যে খেতে, আমার তো ভীষণ টেস্টি লাগে। আজকে আবার কাপড় ভিজিয়েছিলাম কিছু, তো এগুলো তাড়াতাড়ি করে আমার কাপড়টা ধুয়ে তারপর স্নানটা করতে হবে, তো তাড়াতাড়ি করছি। আমার কাটা কিন্তু একদম স্পিড নেই, মানে তোমরা দেখে কিন্তু হাসাহাসি করবে না কেউ, একদমই স্পিড নেই কাটা। যাই হোক, দেখতে থাকো ভিডিওটা। এই দেখো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি, এটা হলো কন্ডিশনার। বলো তো কোথা থেকে এসছে? এটা এসছে লন্ডন থেকে, আমার দিদি পাঠিয়েছিল। বলেছিলাম কিছুদিন আগে বাংলাদেশে আমার মস্ত তো বোন এসেছিল, তো দিদি তো থাকে লন্ডনে, তো আমাদের জন্য এনেছিল। এটা সিলটা দেখো এখনো খোলা হয়নি, আজকে ভেবেছিলাম শ্যাম্পু দেবে, যেহেতু আজকে স্টার্ট করবো ওটা দেওয়াটা, ইউজ করে দেখবো। ভীষণই আমার মনে হচ্ছে ভালো হবে, কারণ ওদের দেশে সব প্রোডাক্ট না ভীষণ ভালো হয়, একদম খুব ভালো লাগে আমি ইউজ করে। আগে অনেক কিছু পাঠিয়েছিল, তো আমার দেখে নাও রান্নাটা, দেখে নাও ডাল হয়ে গেছে সজনে ডাটা দিয়ে, এদিকে পনিরের তরকারি হয়ে গেল সোয়াবিন দিয়ে, একদম একদম মাখামাখা করে করেছি একটু। এদিকে আদ্রিকে স্নানও কমপ্লিট হয়ে গেছে, ওকে এখন আগে লোশনটা দিয়ে দিচ্ছি, মুখে ক্রিমটা দিয়ে দিচ্ছি। কিন্তু ওদিকে আমার দাদা ছেলে ডাকছে খেলার জন্য, ও পাগল হয়ে গেছে, কখন যাবে বাইরে দেখো, মানে ওকে আটকাতে পারছি না। যাই হোক, এখন একটু অল্প খেলা করবে, খেলাধুলা করে তারপর ভাতটা খেয়ে আবার ঘুমিয়ে পড়বে। আজকে তোমাদের দেখাচ্ছি ও চুলটা কেটেছে, মানে তার জন্য ফ্রেশও লাগছে একটু, মানে চুলটা অনেক মানে কিছুদিন পর পর না, 15 দিনও যায় না চুলটা কাটলে, মানে বড় হয়ে যায়। আর এত বড় চুল দেখলে না আমার ভীষণ বিরক্তি লাগে। এই দেখো চুলটা কেটেছে, করে দিয়েছে, না 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 আমি চলে যাচ্ছি, না 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 আমি চলে যাই। তো এখন হয়ে গেলো সন্ধ্যা। এই দেখো সন্ধ্যা হওয়ার পর এখন আবার ও বলছে কি খাবে এখন ম্যাগি করে দিতে, তো ডেলি ডেলি ম্যাগিটা আর ভালো লাগে না, তো আজকে ঘরে সুজি ছিল। আর সন্ধ্যা হলে না আমার আর একটু টেনশন লেগে যায়, আজকে কী টিফিন দেবো, মানে টিফিনের চিন্তা কী বানাবো কী দেবো। তো আজকে ঘরে সুজি ছিল, তার জন্য সুজিটা বানিয়ে নিয়েছি। এই দেখো দুজনের জন্য একদম সুজি হয়ে গেছে, দুজন মিলে খেয়ে ওকে পড়তে বসাবো এখন। তো আজকে ভিডিওটা এতটুকু পর্যন্ত, কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। তো টাটা, বাই বাই।